شهر التوبة والغفران مرحبا بك رمضان رمضان شهر الذكر والإحسان أهلا وسهلا يا رمضان شهر الصدق. Hello everyone, assalamu alaikum. Welcome to my channel. Asha kori shobbal ashen. Alhamdulillah, amra abar ashi. Notun ekta blog share korbo apnader loge. Asha kori bhalo lagbo. Ar ajker blog ta holo giya iftar party blog. Amra sob bandhobira miliya ekjon bandhobir bashat iftar party korbo. Ar ekjone kotha banai animo jar jeta bhalo lage. Jar bashat iftar party for say tan biryani banaiba andata farai kano ami eske nimo chicken pakora hoy apnara loge ektu halkar majhe recipe share kore lai chicken pakora jokhon nimo অনেক ভালো লাগে যে সময় সব বান্ধবীরা মিলে একসাথে ইফতার করি আলহামদুলিল্লাহ এখন দিলাই রাম লবণ পরিমাণ মতো তো আজকে তো আমার পরিমাণটা একটু বেশি কারণ আমরা অনেক বান্ধবীরা এখানে মিলে ইফতার করব অনেক চিকেন পাকোড়া লাগবে আর আমার বান্ধবীতে আমার এত চিকেন পাকোড়া খুব বেশি লাইক করেন তারা এর লাগে তারা সব সময় কয়েন যে যদি ইফতার পার্টি হয় বা নাস্তা কোনো পার্টি হয় আমি চিকেন পাকোড়া নেওয়ার লাগি তো এখন ধনিয়া পাতা দিলাই এখন আমি ময়দা দিলাম পরিমাণ মতো ময়দা দিয়া ভালো করে মিক্স করে দিলাম দেখতে পারে আমার সবটা ভালো করে মিক্স করা হয়ে গেছে আর এবার দিয়ে আমি তেল গরম দিলাইছি তেল গরম হয়ে গেলে আমি ছাড়ি দিব পাকোড়া একটা করি আর আজকে আমি বড় আর কিছু একটা বানাই লাগতে কারণ আমার বান্ধবী হয়েছেন তাই ইফতার দিলে বা মা হারাত বুড়ে ছুটো বাইরে তারপরে মা খুঁজবে আর আমি আর আমার বোন তো যাইব কি তারার বাসাত ইফতার করবো তো দেখি আমার তেল গরম হয়ে গেছে আর আমি একটু তাড়াতাড়িও আজকে কিচেনও আইছি কারণ চিকেন পাকোড়া হইতে অনেক সময় লাগে চিকেন তো আমি কেন সিদ্ধ দিছি না কাঁচা চিকেন এর লাগি একটু কম আগুন দিয়া মিডিয়াম আগুন দিয়া আমি চিকেন পাকোড়া আস্তে আস্তে ভাজা লাগে অনেক সময় লাগে তারপরে তো এই অনেকগুলা পাকোড়া বানানো লাগবো এর লাগি আজকে আমি তাড়াতাড়ি আইছি কিচেনও অনেক সময় লাগবো চিকেন পাকোড়া বাড়ছে তারপরে আবার রেডি হয়ে আমার বান্ধবীর পাশাতে তো তাড়াতাড়ি যাওয়া লাগবো গিয়া বান্ধবীকে দেখবো একটু হেল্প করা লাগলে করবো দেখতে পারা তেলটা অনেক গরম হয়েছে এখন যদি আমি চুলার আগুন একবারে ফুল দিয়ে ভাজি তাইলে বার সাইড হয়ে দিব পাকোড়া কিন্তু ভিতর খাঁচা থাকবো চিকেনগুলো এর লাগে আমি আগুন মিডিয়ামও দিয়া পাকোড়াগুলো বাজবো আস্তে আস্তে দেখতে পারলে আমার চিকেন পাকোড়া হয়ে গেছে তো চিকেন পাকোড়াটা উল্টাইয়া পাল্টাইয়া ভাজা হয়ে গেছে 15 মিনিট লাগছে সম্পূর্ণ এতে এখন দুধের কাপড়ে সময় নিয়ে আমি করছি 15 মিনিটে এখন আবার আরো 15 মিনিটে আর একবার করি একটা পাত্রের নিজেই আমি তুলে দিলাম একটা টিস্যু পেপারের মাঝে
খাওসনি না মন হ্যাঁ বাত খাইসনি মাহা কই যাইতে আজকে এমান্তির বাসা কোন আংটির খুশি নি তুমি জিয় খানে যাইতে আংটির বাসা কেনে আমরা ইফতার করা যাই মিস্টার পার্টি তুমি রোজা রাখছো ইফতার করতে জিয় এখন আমরা বাসার অপেক্ষা করলাম আমরা এখন যাইলাম গে পরে যাইব আমার বোন দীপা তাই এখন খামো আছে খাম থেকে আইয়া রেডি হইয়া যাইব আমার বান্ধবী সবটা সুন্দর করে রেডি করে রাখছ।